সোজা হও, সাদা কাপড়ের প্যাকেট হও, সেদিন বুঝবা টের পাইবা ঠিক কি না। আজকের বুঝবা না, কবরবাসীরা বুঝে, কবরবাসীরা আজকের আনন্দিত। আজকের এই পাতান দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসার কারণে যে মাহফিল হচ্ছে, এলাকার যত কবরবাসীরা আছে আজকে তারা ঈদের মতো আনন্দ উল্লাস করতেছে বলেন আলহামদুলিল্লাহ। কারণ যেখানে দিনের আলোচনা হবে আর সেই দিনের আলোচনা কবরে যাবে, আর সেই কবরে আজাব হবে, সেটা হতে পারে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রাস্তা দিয়ে যে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় জুতার স্যান্ডেলের যে টস টস আওয়াজ হয়, কবরবাসী সেই জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। কি কথা বোঝেন কি না? দুর্ভাগ্য ওরা যারা কবর দেখার পরও কবরের পাশে সাউন্ডবক্স লাগাইয়া গান বাজায়। আছে না এক শ্রেণীর লোক? কেবল আছে না নাই? রমজান যাওয়ার পর এখন আনন্দ উল্লাস, গান বাজনা। সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন দেখতেন কোন জায়গা দিয়ে গান বাজনা হচ্ছে, খেয়াল করে শুনুন, তখন সাহাবায়ে কেরাম এভাবে আমার দিক লক্ষ্য করেন, এই যে আঙ্গুল, এই আঙ্গুলগুলো কানের ভিতরে চেপে ধরতেন। এরপরে ওই যেই জায়গায় গানের আওয়াজ হচ্ছে সেই জায়গা থেকে অতিক্রম করতেন। এরপরে আস্তে আস্তে আঙ্গুল ফাঁকা করতেন, আস্তে আস্তে আর খেয়াল করতেন গানের আওয়াজ আছে কিনা। যদি গানের আওয়াজ থাকে তখন আবার চেপে ধরতেন। এইভাবে তারা গানের জায়গাগুলো অতিক্রম করে চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমানে সেই গান মুসলমানের সন্তানরা শুনে, ঠিক কি না? ফেসবুক তো গজব, এটা কি? জোরে বলেন, কি গজব? যারা গান শুনবে, গান এটা নেফাক। যখন মানুষ গান শুনে তখন শয়তান হাতে তালাই দেয়, হাসতে থাকে আর বলে এই লোকটা আমার সাপোর্টার। জোরে কর, নাউযুবিল্লাহ। শয়তান কি বলে? এই লোকটা কার সাপোর্টার? আমার সাপোর্টার। এখন শয়তানের পক্ষে থাকবেন না, মুসলমানের পক্ষে থাকবেন, আল্লাহর নবীর পক্ষে থাকবেন, সেটা আপনার বিবেচনা, ঠিক কি না? এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? যেই মানুষগুলো আজকের কবরে শোয়া, তারা একদিন আপনার আমার মতো মোবাইল চালাইতো, ফেসবুক চালাইতো, আছে না নাই? আপনার জানা নাই, আপনি একটা গান ফেসবুকে লোড করতেছেন, শেয়ার করতেছেন, একটা ছবিতে শেয়ার দিতেছেন, লাইক দিতেছেন, আপনি জানেন না এই ফেসবুকে শেয়ার করা লাইকের কারণে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে কি পারে না? কারণ ও মুমিন, আপনার জানা নাই, আমারও জানা নাই, কোন দিন কার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আজকের আপনি কত আনন্দ উল্লাস করে হাঁটতেছেন, কত আনন্দ, কত বাহাদুরি, কথা বলেন ঠিক কি না? অথচ যেই গানে আপনি লাইক দিতেছেন, যেই গানটা ইউটিউব থেকে লোড করিয়া নামাইয়া ছাড়তেছেন, আল্লাহ অচিরি আপনার সাথে আজরাইলের সাক্ষাৎ হবে, আর ওই ফেসবুকে শেয়ার করা গানটা থাকবে, যত মানুষের কাছে আপনার এই গানটা চলে যাবে, যত মানুষে গানটা দেখবে, যত মানুষে গানটা দেখে লাইক দিবে, লাভ দিবে, যত মানুষের সামনে এই গানটা থাকবে, আপনি কবরে থাকবেন, কবরে থাকার পর ওই ফেসবুক চালানোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা, বেশি লম্বা সময় নিব না, অল্প সময়ের মধ্যেই আমাদের পর্দার মেহমান চলে আসবেন, দশটার মধ্যেই চলে আসবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনার বাড়িতে থাকা যত পুরুষ রয়েছে, আপনার ছেলে, আপনার স্বামী, তাদেরকে বুঝাইয়া শুনাইয়া আজকের এই মাহফিল ময়দানে পাঠাইয়া যায়। দা বরকত এমন একটা ময়দান আছে, যেই ময়দানে বসলেই গুনামা, বসলেই কি গুনামা? সেই ময়দানটা কি, কোনটা বলতে পারেন? মাহফিল ময়দান। কোন ময়দান? জোরে বলেন, কোন ময়দান? মাহফিল ময়দান। বসলেই কি হয়? আরো জোরে বলেন, কি হয়? বসলেই গুনামা, বসলেই কি? কেমন কথা! একটা লোক আসছে মাহফিল শোনার উদ্দেশ্য না, সেও যদি বসে আল্লাহ তাআলা তার গুনাহও মাফ করে দিবে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে বলবো, এখন যেহেতু বৃষ্টি আবহাওয়া একটু স্বাভাবিক হয়েছে, মাইকের আওয়াজ যত দূরে যায় এখনই আপনারা চলে আসুন, লাখো মানুষের হৃদয়ের স্পন্দন,
মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন, তাকরির পেশ করবেন, সুন্দর নুরানি চেহারা দেখবেন, কণ্ঠ দেখবেন, যার বয়ান শুনে লাখো মানুষের চোখের থেকে পানি ঝরে হেদায়েতের মালা তার গলায় চলে আসে, ঠিক কিনা? এই জন্য এই পরিবেশ যদি পায়, এই অল্প কয়েকজন 15-20 জন লোক যদি পায়, তো হুজুর কষ্ট পাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, যেহেতু বাসার পরিবেশ হয়েছে, আর সময়কে নষ্ট না করে কমপক্ষে যেন আমাদের এখানে কিছু লোক জমা হয়, সৎ পাশে মানুষ যদি জমা হয় তাহলে তো একটা পরিবেশ সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? আর যদি 10-15 জন লোক, তাহলে হুজুর তো কষ্ট পাবে, আমাদের কাছেও খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সময়কে নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি, অল্প সময়ের মধ্যে এই কোরআনুল কারীমের থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি এর উপরে অল্প কিছু আলোচনা করবো, এর মধ্যেই হুজুর চলে আসবে। কিন্তু পরিবেশ তো আপনাদের করতে হবে, আপনারা যদি পরিবেশ করতে না পারেন, আমরা যদি সেই পরিবেশ করতে না পারি, হুজুর খালি মাঠে কিভাবে আসবে, কথা বলেন ঠিক কি না? যদিও বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি নাই, এখন তো আসার মতো পরিবেশ হয়েছে, কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য এখন আসতে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ভাইয়েরা সবাই খেয়াল রাখেন, এদিকে লক্ষ্য করুন, এখন একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, 2 নম্বর জিনিস কেউ পছন্দ করে নাকি? জোরে কথা বলেন, করে নাকি? আল্লাহ পছন্দ করে? হ্যাঁ। দুনিয়ার মানুষ পছন্দ করে? কয় নাম্বার জিনিস? কয় নাম্বার জিনিস? কেউ নামাজ পড়ে না, নামাজের বাহানা করছে, এটা পছন্দ করবে আল্লাহ? রোজা রাখে না, রোজার বাহানা করছে, পছন্দ করবে? কিন্তু একটা জিনিস আছে, যেই জিনিস যদি 1 নম্বর দিতে নাও পারেন, যদি 2 নম্বরও হয়, আল্লাহ তাআলা সেটাকেও পছন্দ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটা আবার কি শুনবেন আপনারা? কি শুনবেন? দুনিয়ার ভিতরে একটা মলম পাওয়া যায়, শুনেন, কি পাওয়া যায়? সবাই জোরে বলেন, মলম পাওয়া যায়। যেই মলমটা এই দুনিয়াতে পাওয়া যায়, দুনিয়াতে বৈশা যদি সেই মলমটাকেও সংরক্ষণ করে, এই মলমের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হয়, এই মলমটা শরীরে লাগাইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মলমটা সংরক্ষণ করতে, কাছে রাখতে কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। কি সবাই রাজি আছেন তো? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বলে হুজুর আবার সেই মলম আবার কি? আপনারা সেই মলম নিতে রাজি আছেন কি না, কথা বলেন আছেন কি না? যদি রাজি থাকেন, ওখানে যা হচ্ছে ওদিকে খেয়াল করব না, কি আবার মলম? যেই মলমটা দুনিয়াতে পাওয়া যায় কোথায় পাওয়া যায়? আরো জোরে বলেন, কোথায় পাওয়া যায়? দুনিয়াতে পাওয়া যায়। এমনই একটা মলম, যেই মলমটা দুনিয়াতে পাওয়া যায়, ওই মলমটা যদি আপনি সংরক্ষণ করতে পারেন, ওই মলমটা যদি আপনি দুনিয়াতে বসিয়েই আপনি সংরক্ষণ করে কাছে রাখতে পারেন, আল্লাহু আকবার, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, হিসাব নিকাশ হয়ে যায়, যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত না দিয়া জাহান্নামও যদি দিয়ে দেয়, এমন সময় যদি আপনি বলেন, আল্লাহ আমার কাছে একটা মলম আছে, ওই যে আব্দুর রহিম আশরাফি সাহেব বরিশাল মাহফিলের ভিতরে বয়ান করছিল, বয়ানের ভিতরে বলেছিল, দুনিয়ার ভিতরে একটা মলম পাওয়া যায়, ওই মলমটা যদি কেউ সংরক্ষণ করতে পারে, ওই মলম যদি দুনিয়াতে সংরক্ষণ করতে পারে, আল্লাহ তাআলা যদি জাহান্নামও দিয়ে দেয়, ওই জাহান্নামে যাওয়ার পরেও ওই যদি মলম থাকে, ওই মলমটা লাগাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। সেই মলম নিতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আছেন সবাই তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও মুমিন, সেই মলম দিব, সেই মলমের আগে আর একটা জিনিস জানতে চাই। 2 নম্বর জিনিস আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না, তবে একটা জিনিস আছে যেটা 2 নম্বর হইলো আমার মাওলায় পছন্দ করে, বলে সেই জিনিসটাকে আমার মাওলা তো আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কি না? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন, কে হয় নাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে?
যেই মাওলা আপনাকে আমাকে বানাইছে সেই মাওলার আমাদের প্রতি মায়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মাওলা চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাও, এটা আমার আল্লাহ চায় না। কথা বলেন ঠিক কি না? শয়তান যখন আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসার জন্য ওয়াদা করেছিল, কয়েকটা শর্ত নিয়েছিল, এর মধ্যে শয়তান বলেছিল আল্লাহ আপনার বনি আদমের সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামী বানাইয়া রাখব। তখন আল্লাহ তাআলার ডাক দিয়া বলে ও শয়তান, জীবনের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত ওই বান্দার ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে ওয়াসওয়াসা দিবা, জাহান্নামী বানাইবা। ও শয়তান শোনো, বান্দা বানাইছি আমি, মায়া আছে আমার। ওই আল্লাহর বান্দা যদি একদিন বুঝতে পারে আমার সৃষ্টিকর্তা একজন আল্লাহ আছে, আমাকে আল্লাহ বানাইছে, আল্লাহর নাফরমানি করা যাবে না, ওই বান্দা নিজে যখন বুঝবে, বোঝার পরে আল্লাহু আকবার দুইটা হাত উঁচু করে উপরের দিকে উঠাইয়া যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আমি আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দিব, তখন শয়তান দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আমার মাওলার ডাক দিয়ে বলে শয়তান কিরে কান্না করো কা, মন তোমার বেজার কেন? এতক্ষণ তোমার মনটা খুশি খুশি ছিল, আনন্দ ছিল, এখন তুমি বেজার কেন? বলে আল্লাহ একটা মানুষের পিছনে শুরু থেকে নিয়া ঘুরতে থাকবো, গুনার পথে নিব, গুনার পথে নিব, গুনার পথে নিব, হঠাৎ ওই মানুষটা আপনার পরিচয় পাইবে আর আপনার কাছে মাফ চাইবে, আপনি তাকে মাফ করে দিবেন, এটা হইল নাকি? আমার মাওলা ডাক দিয়ে বলে শয়তান তুমি তো আর বান্দা বানাও নাই, বান্দা বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর মায়া আছে, আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যাক, এজন্যই বান্দা যখন ভুল স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি মাওলা ধোয়াইয়া মুছাইয়া আর সব গুণাগুলো ন্যাক বানাইয়া দিব। ও যুবক, ও বরিশালের আমার যুবকেরা, ও দাড়ি পাকা মুরব্বীরা, তাহলে কোন জিনিসটা বাহানা করলো মাওলাই পছন্দ করে এই জিনিসটা জানতে মনে চায় কার কার? নারায় তাকবীর, সবার মনে চায় কি চায় না? আরো জোরে মনে বলেন চায় কি চায় না? বলে দিব কি না? বলে দিব, মলমের কথাও বলো দিব কি না? তাহলে শুনুন, আল্লাহর হাবিব ফরমান ও দুনিয়ার উম্মাত, তোমরা বেশি বেশি পরিমাণে কান্না করো, মাওলার কাছে কান্না করো, মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে তওবা করো, কান্না করো, বাহানা করো, মাওলা তোমাদেরকে মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। কে মাফ করবে? আরো জোরে বলেন কে? আমার মাওলা মাফ করবে। সাহাবা একরাম মসজিদে কান্না করতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, কে আগমন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখেন মসজিদের ভিতরে সবাই কান্না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে সবাই কান্না করতেছে, সবাই কান্না করতেছে, আল্লাহ নবী বলেন শোনো, দুনিয়াতে বসিয়া যদি এইভাবে কান্না করতে পারো আমার মাওলা জিন্দগির সব গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এইবারে কিছু সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবীরা তো কাঁদতেছে, চোখের থেকে পানি পড়তেছে, বেবে আমাদের চোখে তো পানি আসে না, কত চেষ্টা করছি পানি তো আনতে পারি না। আল্লাহর নবী বলেন শোনো, ইউবুকি ইউবুকি ওয়া ইন লাম তাবকি ফাতাবাকু, আল্লাহ নবী বলেন শোনো, ও বরিশালের মুসলমানেরা ভালো করে শোনো, আল্লাহ নবী বলেন শোনো,
কান্দো কান্দো কান্নার চেষ্টা করো, যদি চোখে পানি নাই আসে কানতে নাই পারো তাহলে কান্নার বাহানা করো। কিসের বাহানা হয় নাই জোরে বলেন, কিসের বাহানা? আল্লাহ নবী বলেন কান্নার বাহানা করো। বলে কান্নার বাহানা করলে কি হবে? আপনি যদি কান্নার বাহানা করেন, কান্নার চেষ্টা করেন, আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতা আমার আদরের বান্দা আমার ভয়ের কারণে কানতেছে, কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়, আমার ভয়ে কানতেছে। যদি কেউ কানতে নাও পারে, সে যদি বাহানাও করে, আল্লাহ নবী বলেন ওই বাহানা করলেও আমি মাওলা তুমি কানতেছ মনে করিয়া তোমার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ও বরিশালের মুসলমান, আল্লাহ নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয় কানবে কার ভয়? আরো জোরে বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয় কান্না করবে, আল্লাহর ভয় কানবে, হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার, যেই ব্যক্তি আল্লাহর ভয় কান্না করবে কান্দবে, ওই চক্ষুটা আল্লাহ তাআলা ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিবে। এখন বলতে পারেন হুজুর শুধু কি চক্ষুটাই হারাম কইরা দিবে? বলে না না, শুধু চক্ষু হারাম করবে না, তার মানে এই যেই ব্যক্তি আল্লাহর ভয় কানবে, আল্লাহর ভয় কান্নার কারণে চোখের পানি এখান থেকে নাকের ডগায় আসার আগে জমিনে পড়ার আগে আমার মাওলা মাফ করিয়া দিবে। ও যুবক, তাহলে মালুমটা আবার কি? মাওলার ভয় কানদেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? গোপনে কানবেন, মানুষের সামনে কানবেন, মসজিদে কানবেন, কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় কানবেন, আল্লাহর ভয় কান্নার জন্য কোনো শরম নাই। যদি এই চোখে পানি আনতেই পারেন, চোখে পানি আনতেই পারেন, আনতেই পারেন, আপনি দেখতেছেন চোখের থেকে পানি বের হচ্ছে, এই পানিটা বের হইয়া হয় দেখতেছেন জামার উপরে পড়তেছে, জামা খেয়ে ফেলতেছে, চোখের পানিটা বের হইতেছে, দেখতেছেন নাকের ডগায় আসতেছে, ফ্যানের বাতাসে শুকাইয়া যাইতেছে, ফেরেশতা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি দেখতেছো তোমার চোখের পানিটা জামায় লাগতেছে, তুমি দেখতেছো তোমার চোখের পানিটা নাকের ডগা থেকে শুকাইয়া যাইতেছে, কাপড়ে খেয়ে ফেলতেছে, জমিনে পড়িয়া যাইতেছে। ও আল্লাহর বান্দা শোনো, মাওলার ভয় যদি তুমি কানতে পারো, ওই মাওলার ভয় কান্নার কারণে চোখের থেকে যেই পানিটা বের হবে, আল্লাহ তুমি দেখতেছো পানিটা জামাই খেয়ে ফেলতেছে, শুকাইয়া যাইতেছে, আল্লাহ বলে নারে না ও বরিশালের মুসলমান, তুমি দেখতেছো চোখের পানি জামায় খাইতেছে, জমিনে পড়ে যাইতেছে, শুকাইয়া যাইতেছে, বলে নারে না ওই পানিটা আমার মাওলা হুকুম দিয়া দিছে। ও ফেরেশতা ওই যে তাকাইয়া দেখো পতাং দারুল আফাল কারিমিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা আমার বান্দারা আমার ভয়তে কান্না করতেছে, চোখের থেকে পানি ছাড়তেছে, ঘরে বৈশা কানতেছে চোখের থেকে পানি ছাড়তেছে, মসজিদে বৈশা কানতেছে চোখের থেকে পানি ছাড়তেছে। খবরদার ফেরেশতা ওই পানিটা জমিনে পড়ার আগে ওকে আগে মাফ করে দিবা। শুধু এই শেষ না রে যুবক,
ওই পানিটা আমার আল্লাহর হুকুমে ওই ফেরেশতা চলে আসবে, ফেরেশতা চলে আইসা সুন্দর রেশমি রুমাল নিয়ে আইসা ওই চোখের পানির সামনে ধরবে আর বলবে আয় রে আয় পানি আয় পানি আয় রে আয় পানি আয়, এভাবে ধরবে, এভাবে পানিটা মুইসা নেবে, এভাবে জামাই পড়তেছে জামার থেকে পানিটা মুইসা নিয়ে যাবে, চোখের পানি জমিনে পড়তেছে জমিনের থেকে পানিটা মুইসা নিয়ে যাবে, বলেন আল্লাহু আকবার, হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ও যুবক, ফেরেশতারা পানিটা সুন্দরভাবে কাপড়ের ধারা মুইসা নিবে, মুইসা নিয়েই শেষ হবে না। ও যুবক, কি হবে পানিটা জানেন কিনা, কি হবে জানেন কিনা, কোনোদিন বিপদে পড়বেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, আল্লাহ ওই পানিটা ফেরেশতারা জমা করিয়া রাখবে, আমার মাওলা ডাক দিয়া বলে ও ফেরেশতা এই আব্দুল কুদ্দুস আব্দুর রহমান এই রহিমা খাতুনের চোখের পানিটা খবর তান যেন শুকাইয়া যায় না, বিফলে যায় না, বলে কেন ও ফেরেশতা শোনো, কিয়ামতের ময়দানে হইতে পারে আমার এই বান্দারা জাহান্নামী হইতে পারে, কথা বলেন ঠিক কিনা, ও ফেরেশতা সাক্ষী থাক এই পানিটা জমা করিয়া রাখ, এই পানিটা জমা করিয়া রাখ, কিয়ামতের ময়দানে বিচারের সময় আমার বান্দা যদি ঠগিয়া যায়, ও তো একদিন কান্না করছে আমার নবী বলছে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার, ও ফেরেশতা সাক্ষী থাক দুনিয়াতে বসিয়া আমার নবী তার উম্মতদেরকে জানাইয়া দিছে যে আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে কান্না করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে, ও ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দা হিসাব নিকাশের পরে যদি ঠগিয়া যায়, যদি জাহান্নামী হইয়াই যায়, তাহলে সেদিন কি করব, এই চোখের যে পানিটা রাখছো এই পানিটা এমন মূল্যবান পানি, কোরআন আমার সামনে, ও যুবক কিতাবে লেখে ওই বান্দার জাহান্নামের হুকুম হইয়া যাবে, বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ, জাহান্নামের হুকুম হয়ে যাবে, 70,000 ফেরেশতা শিকল দিয়া জাহান্নামটা ধরে রাখবে আর বান্দাটাকে খাইতে চাবে, বান্দাকে খাইতে চাইবে, আমার মাওলা হুকুম করবে ও ফেরেশতা যেই বান্দারে জাহান্নামে দিতেছ ওর দুনিয়ার হিস্টোরি খোল, দুনিয়ার ইতিহাস দেখ, কোনদিন আমার ভয়ের কারণে আমার বান্দা কান্না করছে কিনা, কোনদিন আমার ভয়ের কারণে চোখের পানি ফালাইছে কিনা, কোনদিন যদি চোখের পানি ফালায় আমি আল্লাহর ভয়ে কান্না করে তাহলে সেই পানিটা কই, ফেরেশতা ডাক দিয়ে বলবে মালিক এই যে হলো সেই পানিটা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও যুবক কোরআন আমার হাতে, কোরআন থেকে শুনাই আল্লাহ, আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতা ওই জাহান্নামে দিতে আমার মনে চায় না, ওই পানিটা কই, বলে এই যে পানি কিতাবে লেখে আল্লাহর হাবিব ফরমান, ওই পানিটা সাথে সাথে জাহান্নামের উপরে ছিটে দেবে, বলেন আল্লাহু আকবার, হয় না জোরে বলেন আল্লাহু আকবার, যখনই ওই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দিবে, কিতাবের ভাষা বুখারী শরীফের হাদিস, কিতাবে লেখে ওই জাহান্নাম আওয়াজ করবে কিত 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 আওয়াজ করবে আর পিছনে দৌড় দেবে, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, তখন আপনি আমি যদি জাহান্নামী হই ওই জাহান্নামী হওয়ার পরেও চোখের পানির কারণে আমার মাওলা জান্নাতি বানাইয়া দিবে, ও যুবক কিতাবে লেখে, তখন ওই ফেরেশতাটা আল্লাহু আকবার ওই বান্দা ডাক দিয়া বলবে মাওলা এত ফেরেশতারা ধৈর্য রাখতে পারে নাই, এখন কিসের পানি দিলেন যেই পানির কারণে জাহান্নামটা চলিয়া গেল আমাদের জান্নাত দিয়া দিলেন, তি কিতাবে লেখে আমার মাওলা ডাক দিয়া বলবে ও বান্দা ওই যে ঘরের মধ্যে বৈশা কানস মসজিদে বসিয়া কানস সেই চোখের পানি
ওই পানির বিনিময়ে আমি মাওলা তোমাদের মাফ করে দিলাম। এটার নাম মলম, এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? এই মলম লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই মলম যদি নিতে পারি, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এ ভাই কষ্ট হয়? যেই কথা বলছি এর দ্বারা ফায়দা হবে কি হবে? এই জন্য আমার যুবক ও বরিশালের আমার ভাইরা, আল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের কলিজার টুকরা শেখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজুল্লাহ 10 মিনিটের ভিতরেই চলে আসবে। এজন্য আরেকটু জানতে চাই, আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আরো জলম কষ্ট হয় নাকি? চলবে? আরো জলম চলবে কি চলবে না? ও যুবক, আপনার আমার এই যে শরীর, শরীরটা কিসের তৈরি? জোরে বলেন না, জোরে বলেন। মাটির তৈরি শরীরের খাদ্য আছে না নাই? কিসের থেকে? জোরে বলেন, মাটির থেকে। কথা বলেন ঠিক কি না? ভাত কুরমা পোলাও যাহা কিছু খাই কিসের থেকে হয়? এই শরীরের ভিতরে একটা জিনিস আসেনি, যেই জিনিসটা চলে গেলে আপনাকে দাপন করে রাখবে, এমন একটা জিনিস আছে না? না, সেটার নাম কি? আরো জোরে বলেন। রুহের খাদ্য আছে না? নাই। আরো জোরে বলেন। বিশ্বাস হয় না, রুহের খাদ্য আছে? কারা কারা বিশ্বাস করে? নারায় তাকবি, নারায় তাকবি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইবার আমি জানবার চাই, শরীরের খাদ্য দৈনিক কয়বার হয় না? জোরে বলেন। পিছনের ভাইরা বলেন, দৈনিক শরীরের খাদ্য কয়বার? জোরে বলেন না, সকাল দুপুর রাত্র কয়বার? আরো জোরে বলেন। এইবার আমি জানবার চাই, রুহের খাদ্য আছে না নাই? রুহের খাদ্য কয়বার? আরো জোরে বলেন, কয়বার? সেটা কি কি বলেন তো? পাঁচ ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এইবার আমি জানবার চাই, আপনাদের কষ্ট হয় নাকি? এইবারে জানবার চাই, কোন আল্লাহর বান্দা যদি সকালে খানা না খায়, শুধু দুপুরে খাইছে সকালে খায় নাই, ওই আল্লাহর বান্দার শরীরটা একটু সুস্থ হবে না একটু দুর্বল হবে? জোরে বলেন। সকালেও খায় নাই দুপুরেও খায় নাই, ওই আল্লাহর বান্দার শরীরটা কি আরো দুর্বল হবে না শক্তিশালী হবে? সকালেও খায় নাই দুপুরেও খায় নাই রাতেও খায় নাই, ওই আল্লাহর বান্দার শরীরটা দুর্বল হবে না শক্তিশালী হবে? আরো জোরে বলেন। এক আল্লাহর বান্দা একাধারে 3 দিন খানা খায় নাই, খেয়াল করে শুনবেন কয়দিন? তাহলে তার শরীরটা সুস্থ না অসুস্থ? আরো জোরে বলেন। এইবার আমি জানবার চাই, আপনারাই বলেছেন খানা না খাইলে কি অসুস্থ হয় শরীর? কি অসুস্থ হয়? জোরে বলেন কি? খানা না খাইলে যদি শরীর অসুস্থ হয়, রুহের খাদ্য আছে না নাই? তাহলে রুহের খাদ্য যদি থাইকাই থাকে, রুহের খাদ্য যদি ঠিক মতো না খায়, রুহ দুর্বল হবে না শক্তিশালী হবে? আরো জোরে বলেন ঠিক কি না?
একটি হাদিস শুনাই, খেয়াল করে শুনবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বলছেন? জাবের। খেয়াল করে শুনুন, যদি দুর্বল রুহু হয় অবস্থা বারোটা, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুমিন, বরিশালের মুসলমান, ভালো করে শুনো, যখন নাকি আপনার মৃত্যু হয়ে যাবে, আল্লাহু আকবার, তখন ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আসিয়া যদি জাহান্নামী হন, তখনও ফেরেশতা আসবে, আপনাকে ফেরেশতারা বলবে, উঠতে থাকো। কি করতে থাকো? উঠতে থাকো। কিতাব এলাকে খেয়াল করে শুনুন, ছোট ছোট পাখির বাচ্চা দেখছেন কি দেখছেন না? পাখির বাচ্চা, ছোট পাখির বাচ্চা এখন উঠতে পারে না, উঠতে পারে না, দেখবেন ধপ করে ওঠে, আবার পড়িয়া যায়, আবার একটু উঠতে পারে না, চেষ্টা করে আবার পড়িয়া যায়। কথা বলেন ঠিক কি না? যার রুহুটা দুর্বল হবে, কি হবে? তখন ফেরেশতারা বলবে, জান্নাত আসমানে আর জাহান্নাম জমিনের নিচে। ফেরেশতারা বলবে, তোমার বাবা জান্নাতে ছিল, আদম আলাইহিসসালাম, তোমার বাড়িও হলো জান্নাতের ভিতরে, অতএব তুমি জান্নাতের উঠতে থাকো। ফেরেশতারা কথা বলার পরে ওই রুহটা উঠতে থাকবে, একটু উড়বে, আবার পড়িয়া যাবে, আবার উড়বে, আবার পড়িয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফরমান, ফেরেশতারা দুইজন ফেরেশতা রুহুটাকে সুন্দরভাবে ধরবে, প্রথম আসমান পর্যন্ত নেবে, প্রথম আসমানের দরজা বন্ধ থাকবে। আল্লাহর নবী বলেন, তখন ফেরেশতারা বলবে, দরজা খুলো। বলে কেন? বলে উমুকের ছেলে, উমুকের রুহু নিয়ে আসছি, আমার শায়েক আসছে, সামনে আর বলা যাবে না। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দুর্বল হওয়ার কারণে রুহু